الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব শিরক। এটি একটি ভয়ানক একটি পাপ এবং এই শিরকের একটি উদাহরণ নিয়ে আলোচনা করব যে মানুষ আল্লাহর সাথে কীভাবে শরিক করে। যে উদাহরণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে আলোচনা করেছেন, আসুন প্রথমে আমরা কুরআন থেকে জেনে নেই শিরক এটি ইসলাম ধর্মে পাপ হিসাবে কেমন একটি পাপ। কুরআনুল কারিম সূরা নিসা এর 48 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের পাপ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া অন্য পাপগুলো আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। সূরা নিসা এর 100, সূরা নিসার 48 এবং 116 দুটি আয়াতে একই বক্তব্য দেওয়া হয়েছে। এ দুটি আয়াত থেকে বোঝা যায় যে শিরক একটি মহাপাপ। আরেকটু যদি আমরা কোরআনের অন্য আরেকটি আয়াত দেখি তাহলে আরও যে ভয়ানক শিরকটি, যে আরও কত ভয়ানক সেটা আরও খুব ভালোভাবেই ফুটে উঠবে। যেমন হযরত লোকমান হাকিম তার সন্তানকে নসিহা দিতে গিয়ে তিনি বলছিলেন যে বক্তব্যটি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিম সূরা লোকমান এর 31 নম্বর আয়াতে 13 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন, কুরআন বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে নিশ্চয়ই শিরক হলো সবচাইতে বড় জুলুম। একইভাবে কুরআনুল কারিম এর আর একটি আয়াত যদি আমরা দেখি যে শিরক এটি কেমন পাপ, বিষয়টি আরও বেশি করে ক্লিয়ার হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মায়েদা এর 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় সে সকল লোক কুফরি করেছে যারা ঈসা আলাইহি সালাতু ওয়াসালামকে মারিয়ম পুত্রকে আল্লাহ বলে সাব্যস্ত করেছে। ওয়াকালা ঈসা, আর ঈসা আলাইহিস সালাম বানি ইসরায়েলদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া বানি ইসরায়েল, হে বানি ইসরায়েল ইয়াকুবের সন্তানাদি, উবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম, তোমরা ইবাদত করো আমার রব এবং তোমার রব আল্লাহর। এরপরে তিনি বলছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা বলার পর বলছেন যে লা ইন আশরাকতা লা ইয়াহবাত ওয়া লাউ আশরাকু লা হাবিত আনহুম মা কানু ইয়ামালুন, এবং ঈসা আলাইহিস সালাম আরো বলছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শেয়ার করবে শরীক করবে তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। সূরা আল মায়েদা এর 72 নম্বর আয়াত। তাহলে এই আয়াতটি পড়ে চিন্তা করুন শিরক কেমন ভয়ানক পাপ, যে পাপ সম্পাদন করার কারণে সে ব্যক্তির উপর আল্লাহ জান্নাতকে অবৈধ ঘোষণা করবেন, হারাম ঘোষণা করবেন। একইভাবে এই পাপটি যে আরও কতটুকু ভয়ানক সেটা বুঝে আসে যদি আমরা পড়ি সূরা আনআম 6 নম্বর সূরার 88 নম্বর আয়াত। সে আয়াতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 14 জন নবীর নাম নেওয়ার পর সে আয়াতের শেষ অংশে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, এই 14 জন নবী তারা যদি আমি আল্লাহর সাথে কাউকে শেয়ার করত শরীক করত, লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তারা যে সকল আমল নেক কাজ সম্পাদন করেছে শিরকের কারণে তাদের সমস্ত কাজগুলোকে বাতিল করে দেওয়া হচ্ছে। তাহলে চিন্তা করুন শিরক এটি কত ভয়ানক একটি পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক এটি যে কত ভয়ানক আরও বোঝানোর জন্য তিনি স্বয়ং আমাদের নবীকেই লক্ষ্য করে বলছেন, যেমন
সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যারা এসেছে তাদের কাছেও আমি ওয়াহি করেছি এবং আপনার কাছেও আমি ওয়াহি প্রেরণ করেছি। সেটা কি? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি নবীও যদি আমি আল্লাহর সাথে কাউকে শেয়ার করেন তাহলে আমি আপনার সমস্ত আমলগুলোকে বাতিল করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হবেন ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত। সূরা জুমারের 65 নম্বর আয়াত। তাহলে এই আয়াত পড়লে বোঝা যায় সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আপনি যদি আমার সাথে কাউকে শেয়ার করতেন তাহলে আপনার সমস্ত আমলগুলোকে বাতিল করে দেওয়া হতো। তাহলে বোঝা যায় শিরক এটি কত ভয়ানক পাপ। আসুন এবার আমরা দেখি শিরক মানুষ কীভাবে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে কীভাবে উদাহরণ দিয়েছেন শিরকের, যেমন উল্লেখ করা আছে সূরা আল ইমরান এর 64 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, হে নবী আপনি আহলে কিতাবদেরকে বলুন, হে আহলে কিতাবীগণ, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো তোমরা একটি কথার দিকে যে কথাটি আমাদের মাঝে এবং তোমাদের মাঝে বরাবর। সেটা কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আমরা আল্লাহর সাথে কাউকে শেয়ার করব না, শরিক করব না। মানুষ কিভাবে আল্লাহর সাথে শরিক করে? আল্লাহ এর পরের বাক্যটা দিয়ে তাকে বোঝাচ্ছেন, ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, যে আমরা মানুষ একে অপরকে আল্লাহ বাদ দিয়ে রব বানাব না। এরপর আল্লাহ বলছেন, ফা ইন তাওয়াল্লাউ, এর পরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু বি আন্না মুসলিমুন, তোমরা তাদেরকে বলে দাও যে তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলিম। সূরা আল ইমরান এর 64 নম্বর আয়াত। তাহলে কত সুন্দর একটি আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে একটি বাক্যের দিকে আহ্বান জানাচ্ছেন, আর সেটি হলো আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তাহলে বোঝা যায় আল্লাহর সাথে কার অন্য কারো ইবাদত করা হলে সেটা শিরকের অন্তর্ভুক্ত। একইভাবে ব্যাপকভাবে যে কোনো শিরক যেগুলো আল্লাহর সাথে শেয়ার হয় সেগুলোও করা যাবে না। এরপর আবার দৃষ্টান্ত দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা মানুষ আল্লাহ বাদ দিয়ে একে অপরকে নিজেরা রব বানাবো না। আসুন এবার আমরা এই উদাহরণটি ক্লিয়ার হব যে মানুষ মানুষকে কিভাবে রব বানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৃষ্টান্ত আরও সুন্দরভাবে দিয়েছেন সূরা তাওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে ইহুদি এবং খ্রিস্টান তারা তাদের ধর্মীয় পণ্ডিতগণকে এবং সংসার বিরাগীদেরকে তারা আল্লাহ বাদ দিয়ে রব বানিয়েছে। তারা কিভাবে তাদেরকে রব বানালো? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়টি উদাহরণ দিয়ে ক্লিয়ার করেছেন, যেমন সুনান আত-তিরমিজি এর 3095 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফি উনুকি সালিম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম আর এই মুহূর্তে আমার গলায় একটি ক্রুশ ঝুলানো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্রস দেখে বললেন, ইয়া আদি ইত্রাহাদ আল ওয়াসান, তুমি তোমার গর্দান থেকে এই মূর্তিটিকে ছিঁড়ে ফেলে দাও। তিনি ফেলে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সূরা তাওবার 31 নম্বর আয়াতটি তিলাওয়াত করছিলেন। এই আয়াতটি শুনেই তিনি শুনলেন যে আল্লাহ রাসূল পড়ছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, মান যে ইহুদি এবং খ্রিস্টানগণ তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মীয় পণ্ডিতগণ এবং সংসার বিরাগীগণ তাদেরকে তারা রব বানিয়েছে। হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাসনা নাবুদুহুম, আমরা তো আমাদের ধর্মীয় পণ্ডিতদের, সংসার বিরাগীদের এবং সমাজের এই শ্রেণীর লোকদের ইবাদত আমরা করতাম না, তাহলে আপনার রব কীভাবে বলছেন যে আমরা
আমরা মানুষ আমাদের এই ধর্মীয় পণ্ডিতদেরকে